নীল জার্সি পরে মিশর স্মৃতি সংঘ, লাল জার্সি পরে খানজিপুর থেকে উঠে এসেছে মহিলা ফুটবল দলের ক্যাপ্টেন অধিনায়িকা। শুরু মিশর স্মৃতি সংঘ অন বল। ইগল খান্ডে সঞ্জয়, সঞ্জয় বিশ্বাস মঞ্চে আস। ইগল খান্ডে সঞ্জয় বিশ্বাস মঞ্চে আস। সুপ্রিয় দর্শক বন্ধু, আপনাদের সবাইকে স্বাগত আপনাদের পছন্দের চ্যানেল দা কোলাজে। আজ দা কোলাজ দর্শক বন্ধুদের জন্য নিয়ে এসেছে দিঘলকান্দি ডে ফুটবল টুর্নামেন্টের তৃতীয় সেমিফাইনালের হাতে গরম ভিডিও। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, দেখতে পাবেন শেখ বাবায়ের স্কিলের ঝলকানি। অল্পের জন্য হ্যাট্রিক হাতছাড়া হলো শেখ বাবায়ের, কি অসাধারণ ফুটবলটাই না শেখ বাবাই দর্শক বন্ধুদের উপহার দিয়েছে। বলতে গেলে প্রায় একার দক্ষতায় নিজের একক কৃতিত্বে খানজিপুর হিন্দুস্তান ক্লাবকে ফাইনালে ওঠাল। বলতে বলতেই সেই শেখ বাবায়ের ইনসাইড কাট করে ভিতরে যাওয়া এবং একার কৃতিত্বে ফিনিশ করে 1-0 খানজিপুর হিন্দুস্তান ক্লাবকে এগিয়ে দেওয়া। দিঘলকান্দি ডে ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল খানজিপুর হিন্দুস্তান ক্লাব বনাম বেতাই মিশর স্মৃতি সংঘ। লাল জার্সি পরে খানজিপুর, নীল জার্সি পরে বেতাই মিশর স্মৃতি সংঘ। দর্শক বন্ধুরা, আপনারা ম্যাচটি দেখতে থাকুন, তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে থাকুন দ্বিতীয় সেমিফাইনালের উপভোগ্য ফুটবল। কোন বিতর্ক নয়, মনোভাব দেব লাস্টে হাত তোলে না, শুধু বুকে আসতে মিলে কাছে প্লেয়ার না দিঘলকান্দি ডি ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল ম্যাচেও দেখেছি বেতাই মিশর স্মৃতি সংঘের এই টিমটা ফুটবল খেলার থেকে মারামারিতে গণ্ডগোল করতে যেন বেশি ব্যস্ত। তাদের মধ্যে বেশ কয়েকজন ভালো প্লেয়ার আছে যাদের পায়ে খেলা আছে, অন্তত ফুটবলটা খেলতে জানে, কিন্তু দুই একজন প্লেয়ারের জন্য টোটাল টিমটার বদনাম। এখানেও অনর্থক মাথা গরম, গোলে পিছিয়ে থাকা সত্ত্বেও তারা কোথায় খেলাটা ধরবে, কোথায় গোল করে গোলটা পরিশোধ করবে তা না করে তারা অযথা সময় অপচয় করে মারামারি এবং ঝগড়াঝাটিতে ব্যস্ত। বল না আমি ও
আক্রমণে মিশর স্মৃতি সংঘ কিন্তু ডিফেন্স কান্ট্রিপুর হিন্দুস্তান খেলা খুবই সজাগ গোলটা দরকার ছিল খেলাটা আরো উপভোগ করে তোলার জন্য একটি ফোন পাওয়া গেছে একজন ব্যক্তি দ্বিতীয়ার্ধের খেলা বাচ্চার মতন লেগে যা আমার সাথে সাথে খেলতে পারবে না হাফ মাঠ পার হয়ে গেলে হবে না এমনি তো অফ সাইডে আসি তারপরে হাফ মাঠ অযোগ্য তর্ক বিতর্ক উত্তেজনা প্রকাশ করবেন না যিনি রেফারি তিনি কিন্তু একসময় এককালের দিকপাল ফুটবল ছিলেন পশ্চিমবঙ্গের প্রাসিদ্ধ হবেন নায়কের মর্যাদায় খেলা চলছে সেই নায়কের সন্ধানে ধরে রাখছে দুইবার ওকে ওর আবার মেজা জেগে গেছিল ¿Qué es lo que se llama?
সবই চাষা পরিবার থেকে খুব টাফ লড়াই চলছে পরিষদের মরিয়া প্রচেষ্টা করছে মিশন সুবি মিল যাচ্ছে আরামসে গোল খাবে বুঝলি গোল খাবে গোল গোলকিপার কোথায় রে গোলকিপার মারলি গোল হয়ে যাবে ও যে বলটা মারলো তো ফুল মাঠ পার হয়ে গেল তা তো এবার ধরলো না যে সরস্বতী ঠিক আছে থেকে বলা যেতে পারে খেলায় কখনো টান ফিরে পায় না প্রতি আক্রমণ আবার উঠে এসেছে খানিপুর
প্রশাসন ক্লাব কিন্তু তাদের কাঙ্ক্ষিত সেই সুপ্রিয় দর্শক বন্ধু, আশা করি দিঘলকান্দি ডে ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালের ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আর শেখ বাবায়ের খেলা কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না। আর যদি কোনো মূল্যবান মতামত দেবার থাকে তাহলেও অবশ্যই জানাবেন। আগামী দিনে আরও ভালো ভিডিও আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করবে দ্য কোলাজ। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে দ্য কোলাজের পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলি আপনি পেতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন দ্য কোলাজ।